ভাষা আন্দোলনের চেতনাকে আওয়ামী লীগ বারবার হত্যা করেছে। এরপর জানিয়ে দেব মার্কিনীদের সঙ্গে অন্তরঙ্গ বৈঠক না হওয়ায় বিএনপি হতাশাগ্রস্ত বলছে কাদের। আরো জানিয়ে দেব দিনকালের প্রকাশনা বন্ধে ফের প্রমাণিত হলো সরকার ভিন্ন মত সহ্য করে না। এদিকে তিন দিন পর যুবকের মরদেহ ফেরত দিল বিএসএফ। জানিয়ে দেব একটি চক্র আলেম ওলামাদের নাজেহাল করতে চায় বলছে জিএম কাদের। সর্বশেষ জানিয়ে দেব আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে উল্টো অবস্থান নিয়েছে বলছে বিএনপি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ভাষা আন্দোলনের চেতনাকে আওয়ামী লীগ বারবার হত্যা করেছে। ভাষা আন্দোলনের চেতনাকে আওয়ামী লীগ সরকার বারবার হত্যা করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। সোমবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন। তিনি বলেন, আমরা স্বাধীন হয়েছিলাম, বাংলা ভাষা অর্জন করেছি, স্বাধীনতা অর্জন করেছি। এই স্বাধীনতা অর্জন করেছি কিসের জন্য বা কি তার চেতনা ছিল? গণতন্ত্র আজকে যখন 51 বছর পরে আলোচনা করতে দাঁড়ায়, তখন সবাই মিলে দেশে আজ গণতন্ত্র নাই, কেউ বলবে না গণতন্ত্র আছে, শুধু আমরা নই। আজকে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় বিশ্ব বলে বাংলাদেশে গণতন্ত্র নাই। দুঃখজনক হলেও সত্যি যে ভাষা আন্দোলনের চেতনা বলেন আর সেই মুক্তিযুদ্ধের চেতনা বলেন, গণতন্ত্র এদেশে বারবার হত্যা হয়েছে। প্রথম হত্যা হয়েছে আজকে যারা ক্ষমতায় আছে, এই আওয়ামী লীগ যখন স্বাধীনতার পর ক্ষমতায় ছিল তখন তারা গণতন্ত্রকে হত্যা করেছে, একদলীয় বাকশাল করে। আজকে আবার এই আওয়ামী লীগ ক্ষমতায়, 14 বছর গায়ের জোরে ক্ষমতায় থাকার জন্য তারা গণতন্ত্রকে হত্যা করেছে। খন্দকার মোশাররফ বলেন, আজকে মানুষের ভোটের অধিকার নেই, শুধু সংসদ নির্বাচন নয়, স্থানীয় সরকার নির্বাচনগুলোতে জনগণ ভোট দিতে পারে না, ভোট আগেই নির্ধারিত হয়ে যায়। গণতন্ত্রকে আজকে এভাবে হত্যা হয়েছে, এভাবে আওয়ামী লীগের সময়ে ভাষা আন্দোলনের মূল চেতনা ছিল ভাষা কিসের জন্য, একজনের স্বপ্ন, একজনের যে চিন্তাধারা সেটাকে মুক্ত স্বাধীনতার, স্বাধীনভাবে যদি আমি প্রকাশ করতে চাই সেটাই হবে আমার ভাষার ব্যবহার, আমি যা চিন্তা করি সেটা স্বাধীনভাবে বলতে না পারি, তাহলে এই ভাষার কি তাৎপর্য আছে? ভাষা আন্দোলনের সঙ্গে সেটাও ছিল যে আমি আমার মাতৃভাষার যেভাবে চিন্তা করব, যেভাবে আমি স্বাধীনভাবে মুক্ত মনে চিন্তা করব, সেই স্বাধীন কথাটি বলার অধিকার আমার থাকবে। আওয়ামী লীগ মুক্ত চিন্তা রুখতে গণমাধ্যমে স্বাধীনতায় বারংবার হস্তক্ষেপ করেছে বলেও অভিযোগ করেন খন্দকার মোশাররফ। তিনি বলেন, প্রথম 1975 সালের 16 জুন নিউজ পেপার সংশোধনী অ্যাক্ট করে সারাদেশে সব সংবাদপত্র বন্ধ করে দিয়ে 4টি সংবাদপত্র রেখেছিল, হাজার হাজার সাংবাদিক বেকার হয়েছিল। দ্বিতীয়বার যখন আওয়ামী লীগ ক্ষমতায় এলো শেখ হাসিনার নেতৃত্বে, 1999 সালে টাইমস দৈনিক বাংলা ট্রাস্টের 4টি পত্রিকা বন্ধ করে দিল। তারপরে দেখলাম 2010 সালে 27 এপ্রিল চ্যানেল 1 বন্ধ করে দিল। 2013 সালে দৈনিক আমার দেশ বন্ধ। 2013 সালে দিগন্ত টেলিভিশন, ইসলামিক টেলিভিশন বন্ধ। সর্বশেষ 2023 সালে 19 ফেব্রুয়ারি বিএনপির মুখপাত্র হিসেবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে পত্রিকা দৈনিক দিনকালের প্রকাশক, গতকাল তারা এই পত্রিকাটি বন্ধ করে দিয়েছে। অর্থাৎ গণমাধ্যমের স্বাধীনতা মুক্তি চিন্তার মাধ্যমকে এই সরকার কখনোই, মার্কিনীদের সঙ্গে অন্তরঙ্গ বৈঠক না হওয়ায় বিএনপি হতাশাগ্রস্ত বলছে কাদের। মার্কিনীদের সঙ্গে অন্তরঙ্গ বৈঠক না হওয়ায় বিএনপির এখন হতাশাগ্রস্ত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, বিএনপি নেতারা সকালবেলা ঘুম থেকে উঠেই এম্বাসি ও হাই কমিশনের নালিশ করতে যায়। বিএনপিকে মানুষ নালিশ পার্টি বলে। আমরা চাপে নেই, আওয়ামী লীগ সরকার নয়, বিএনপি চাপে আছে, আমরা সংবিধান অনুযায়ী বলছি। সোমবার বিকালে বাংলা একাডেমি প্রাঙ্গণে অমর 21 বইমেলায় বাংলাদেশ ছাত্রলীগের বইয়ের স্টল পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি সংঘাতের দিকে যেতে চায় এমন অভিযোগ তুলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগ সংঘাত চায় না, শান্তি চায়। বিএনপি সংঘাত চায়, আমরা কোনো সংঘাত চাই না, প্রতিযোগিতা চাই, রাজনীতিতে ও নির্বাচনে প্রতিযোগিতা চাই। 2013-14 সালের
মতো সহিংসতা অগ্নি সন্ত্রাসের ঘটনার পুনরাবৃত্তি যেন করতে না পারে সেজন্য সরকারের পাশাপাশি আওয়ামী লীগ সতর্ক প্রস্তুত আছে উল্লেখ করে দলের সাধারণ সম্পাদক কাদের বলেন, আমরা সরকারে আছি, শান্তি চাই, বিশৃঙ্খলা কেন করব, পাল্টাপাল্টি সমাবেশ আমরা দেইনি, নির্বাচন পর্যন্ত আমাদের নিজস্ব কর্মসূচি আছে, আমরা শান্তি সমাবেশ গণসংযোগ করছি। ওবায়দুল কাদের বলেন, বর্তমানে দেশেও কোনো সংঘাতময় পরিস্থিতি নেই, বিক্ষোভ সমাবেশ করতে লোক লাগে, সংঘাত করতে দুই চারজন হলেই চলে, বিএনপির সেই স্বভাব ও শিক্ষা আছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির নিজের ঘরেই গণতন্ত্র নেই, তারা দেশে গণতন্ত্র চায় না, তারা চায় সংঘাতময় পরিস্থিতি তৈরি করে অন্ধকারের চোরাগলি দিয়ে ক্ষমতায় যেতে। সড়ক পরিবহন মন্ত্রী বলেন, সংবিধান পরিবর্তন করে তত্ত্বাবধায়ক সরকার নয়, তবে বিএনপি যদি সংবিধানে সমাধান খুঁজে পায় তাহলে আমরা কেন করব না। নির্বাচনে বেগম খালেদা জিয়ার অংশগ্রহণ সম্পর্কে তিনি বলেন, তিনি দণ্ডিত, এই অবস্থানটা তার নির্বাচন করার পক্ষে নয়, নির্বাচনের যোগ্য তিনি নন, বিএনপির নেতা হিসেবে তিনি যদি রাজনীতি করতে চান তাহলে তাকে মুক্তির শর্ত অনুযায়ী করতে হবে। পরে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানের বইমেলা প্রাঙ্গণে চিত্রনায়িকা কেয়া রচিত প্রেমিকের নাম কবিতা গ্রন্থের মোড়ক উন্মোচন করেন। দিনকালের প্রকাশনা বন্ধে ফের প্রমাণিত হলো সরকার ভিন্ন মত সহ্য করে না। দিনকালের প্রকাশনা বন্ধে ফের প্রমাণিত হলো দিনক্ষণ ভিন্নমত সরকার সহ্য করে না বলে দাবি করেছেন শীর্ষ সাংবাদিক নেতারা। এ সময় সরকারকে সংবাদ মাধ্যমের শত্রু উল্লেখ করে তারা বলেন, আইন মেনে সকল কাগজপত্র জমা দেওয়ার পরও অন্যায়ভাবে জাতীয় দৈনিক দিনকালের ডিক্লারেশন বাতিলের মাধ্যমে ফের প্রমাণিত হলো এ সরকার ভিন্নমতের ক্ষীণ কণ্ঠ সহ্য করতে পারে না। সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে দৈনিক দিনকাল পত্রিকার প্রকাশনা বন্ধের প্রতিবাদে এবং অবিলম্বে দিনকালের প্রকাশনা খুলে দেওয়ার দাবিতে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে শীর্ষ সাংবাদিক নেতারা এসব কথা বলেন। এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন। সমাবেশের শেষে বিক্ষোভ মিছিল তোপখানা রোড প্রদক্ষিণ করে কদম ফোয়ারা মোড় হয়ে জাতীয় প্রেস ক্লাবে এসে শেষ হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বিএফইউজ এর সভাপতি এম আব্দুল্লাহ, বক্তব্য রাখেন বিএফইউজ এর সাবেক সভাপতি রুহুল আমিন গাজী ও শওকত মাহমুদ, মহাসচিব নুরুল আমিন রোকন, সাবেক মহাসচিব এম এ আজিজ, ডিইউজ এর সভাপতি কাদের গনি চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক বাকির হুসাইন ও জাহাঙ্গীর আলম প্রধান, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোরসালিন নোমানি, বিএফইউজের সিনিয়র সহসভাপতি মোদাব্বের হোসেন, ডিইউজের সহসভাপতি শাহিন হাসনাত, বাসির জামাল ও রাশেদুল হক, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার, সাবেক যুগ্ম সম্পাদক এরফানুল হক নাহিদ প্রমুখ। তিন দিন পর যুবকের মরদেহ ফেরত দিল বিএসএফ। হিলি সীমান্তে গুলি করে হত্যার তিন দিন পর বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। সোমবার বিকেলে জিরো পয়েন্টে বাংলাদেশ বর্ডার গার্ডের মাধ্যমে মরদেহ হস্তান্তর করে বিএসএফ। অন্যদিকে সব প্রক্রিয়া শেষে মরদেহ গ্রহণ করে হাকিমপুর থানা পুলিশ। যুবকের মরদেহ দেশে আসার পরে আত্মচিৎকারে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। নিহত শাহাবুল ইসলাম বাবু হাকিমপুর পৌর এলাকার ধারণা ধরন্দা ফকিরপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে। পরিবারে আট বোনের একটি মাত্র ভাই ছিলেন বাবু। স্বজনরা জানা যায়, নিহত শাহাবুল ইসলাম বাবুর মরদেহ হাকিমপুর চার মাথা মোড় সংলগ্ন কবরস্থানে দাফন করা হবে। নিহত স্বজন রাজ্জাক মিয়া শাহাবুল ইসলাম বাবুর মরদেহর জন্য আমরা কোথায় না কোথায় গিয়েছি, সবাই মুখ ফিরিয়ে নিয়েছে, কেউ কোনো ধরনের সহযোগিতা করেনি, তিন দিন যাবৎ আমাদের পেটে কোনো অন্ন যায়নি। একরামুল নামে অপর আরেকজন বলেন, আমরা কি এদেশের নাগরিক নই, লাশ ফেরত পেতে তিন দিন লাগে, এটা কোনো কথা হলো, আজ সন্ধ্যায় লাশ ফেরত দিয়েছে, আমরা এখন দাফন শেষ করার জন্য প্রস্তুতি নিচ্ছি। হাকিমপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সায়েম মিয়া বলেন, আমরা মরদেহ হাতে পেয়েছি, তাৎক্ষণিক আইনগত প্রক্রিয়া শেষ করে দাফন কার্য শেষ করার জন্য মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। একটি চক্র আলেম ওলামাদের নাজেহাল করতে চায় বলছে জিএম কাদের। জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের জিএম কাদের এমপি বলেছেন, ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, তাই ইসলামী জালসা বা তাফসির মাহফিলে রাজনীতি অর্থনীতি ও সমাজনীতি নিয়ে আলোচনা হবেই। তাহলে মাহফিলে আলেম ওলামার রাজনীতি ও অর্থনীতি নিয়ে আলোচনা করতে পারবেন না কেন? মাহফিলে রাজনৈতিক আলোচনা হলেই একটি মহল মাহফিল বন্ধ করে দিতে চায় কেন? তারা মাহফিলে বাধা দেওয়ার কে? আসলে একটি চক্র আলেম ওলামাদের নাজেহাল করতে চায়। পাড়ায় পাড়ায় মাফিয়াদের মতো গ্রুপ তৈরি হয়েছে, তারা মাহফিলের স্টেজ ভেঙে দিতে চায়। মাহফিলে সত্যের পক্ষে কথা হলেই একটি মহল উত্তেজিত হয়ে পড়ে। আসলে তারা সত্যকে ভয় পায় অন্ধকার ঘরে, নিজেকেও ভয় পায় মহলটি। জাতীয় পার্টি ইসলামী মূল্যবোধ,
মূল্যবোধে বিশ্বাসী একটি রাজনৈতিক শক্তি, আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে রাজনীতি করব না। সোমবার দুপুরে রাজধানীর বরণিস্থ কার্যালয়ে জাতীয় ওলামা পার্টির নেতাদের সাথে মত বিনিময়কালে জে এম কাদের এসব কথা বলেন। জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, এমন মনোবৃত্তি তৈরি করা হয়েছে দাড়ি টুপি দেখলেই যেন জঙ্গি বা সন্ত্রাসী, অথচ আমাদের দেশের মানুষ দাড়ি টুপি এবং পাগড়ি পরে অন্য ধর্মাবলম্বীদের বিপদে পাশে দাঁড়ায়। একই মাঠের দুপাশে মসজিদ ও মন্দির আছে, সময় মতো যার যার উৎস ও ধর্মীয় রীতিনীতি পালন করছেন, কোনো সমস্যা হচ্ছে না। অনেকে দেশে শিয়া সুন্নি দ্বন্দ্ব আছে, কিন্তু আমাদের দেশে কোনো সংঘাত নেই, এটাই অসাম্প্রদায়িকতা। ইসলাম সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হতে শিক্ষা দেয়। তিনি বলেন, আমরা একটি অসাম্প্রদায়িক জাতি, আমাদের জাতিগত ঐক্য আছে, কোনো ষড়যন্ত্রেই আমাদের ঐক্য নস্যাৎ করতে পারবে না। জাতীয় ওলামা পার্টির আহ্বায়ক ডক্টর ইরফান বিন তোরাব আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব এস এম আল জোবাইরের সঞ্চালনায় মত বিনিময় সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব মোহাম্মদ মুজিবুল হক চুন্নু এমপি, ওলামা পার্টির নেতা মুফতি ফিরোজ শাহ, মাওলানা রুহুল আমিন প্রমুখ। আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে উল্টো অবস্থান নিয়েছে বলছে বিএনপি। বিএনপি নেতাদের অভিযোগ, রাজনীতির স্বচ্ছ পানি ঘোলা করেছে আওয়ামী লীগ। ক্ষমতাসীন দলের নেতারা তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে অতীতে বহু বক্তব্য দিয়েছে, এখন উল্টো অবস্থান নিয়েছে। অবিলম্বে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পূর্ণ স্থাপনের দাবি জানান বিরোধী নেতারা, না হলে রাজপথে গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকারকে বিদায়ের হুঁশিয়ারি দেন তারা। সোমবার মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভা করে জাতীয়তাবাদী দল বিএনপি। এ সময় খন্দকার মোশাররফ হোসেন বলেন, দেশে বিদেশে সকলেই বলছে বাংলাদেশে গণতন্ত্র নেই, ভাষা আন্দোলন কিংবা মুক্তিযুদ্ধের চেতনা বারবার হত্যা হয়েছে, আওয়ামী লীগ শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য গত 14 বছরে গণতন্ত্রকে হত্যা করেছে, সরকার মুক্ত চিন্তা নিয়ন্ত্রণে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করেছে, মত প্রকাশের স্বাধীনতা নেই, লোটপাট দুর্নীতি টাকা পাচার করে দেশকে অর্থনৈতিকভাবে দেউলিয়া করে ফেলেছে সরকার, সরকারের চরিত্র বুঝে মানুষ মাঠে নেমেছে। বিএনপি সেজন্য সরকারের পদত্যাগে 10 দফা দাবি দিয়েছে। আওয়ামী লীগ অতীতে বহু বক্তব্য দিয়েছে দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হয় না, সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পূর্ণ স্থাপন করতে হবে। আওয়ামী লীগ দেশে স্বচ্ছ পানি ঘোলা করেছে, রাজপথ দেশে গণ অভ্যুত্থান করে যত শীঘ্র সরকারকে বিদায় করা যাবে ততই দেশের জন্য মঙ্গল। মির্জা আব্বাস বলেন, ভাষা দিবসের একদিন আগে দিনকাল পত্রিকা বন্ধ করে দেওয়া হলো, কাউকে কথা বলতে দেওয়া হচ্ছে না, এদেশে কোনো কর্তৃত্ববাদী সরকার ক্ষমতায় থাকতে পারেনি, এই সরকারও টিকতে পারবে না, জেলে পুরে নির্যাতন করে দমিয়ে রাখা যাবে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষ দুর্বিষহ জীবনযাপন করছে, বাংলাদেশে আজ কোনো স্বাধীনতা নেই, মিছিল করা কথা বলার স্বাধীনতা নেই, এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে দেশের উন্নয়ন হবে না, মানুষের অধিকারগুলো এই সরকারের কাছ থেকে আদায় করে নিতে হবে। নজরুল ইসলাম খান বলেন, গণতন্ত্র ফিরে পেতে আমাদের সামনে লড়াইয়ের কোনো বিকল্প নেই, শান্তিপূর্ণ গণ অভ্যুত্থানের সৃষ্টি করতে হবে, দ্বিধায় না থেকে সকলকে সে আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান।